एवरीवन भविष्य समस्त इंजिनियर गोपाल चैटर्जी मैथमेटिक्स यूट्यूब चैनले स्वागत जानाई। वेस्ट बेंगल स्टेट काउंसिल ऑफ टेक्निकल एंड वोकेशनल एजुकेशन एंड स्किल डेवलपमेंट के तरफ थेके जे नोटिस टी आज के अर्थात 3rd September 2021 डिप्लोमा जरा सेकेंड इयर बा डिप्लोमा जरा फोर्थ सेमिस्टर स्टूडेंट्स नोटिस टी किन्तु तोमादे जोन्नो। तो नोटिस टी होच्छे गाइडलाइंस इन रेस्पेक्ट of filling up of the online application form by the second year diploma students of engineering and technology for even semester examination through online protocol mode অর্থাৎ তোমাদের যারা diploma second year বা diploma fourth semester students তোমাদের online application form fill up কিভাবে তোমরা করবে তারই একটা guidelines। তো তোমরা সবাই জানো যে যারা diploma second year বা fourth semester students তোমাদের सेमिस्टर एग्जाम किन्तु ऑनलाइन ए बछर कंडक्ट होते चले। तो तुम्हारे की गाइडलाइंस देवा हुए छे ऑल एलिजिबल सेकेंड ईयर डिप्लोमा स्टूडेंट्स रेगुलर एवं कैजुअल ऑफ इंजीनियरिंग एंड टेक्नोलॉजी विल हैव टू फिल अप एप्लीकेशन फॉर्म फॉर द अपकमिंग इवेंट सेमिस्टर एग्जामिनेशन थ्रू द वेब पोर्टल ऑफ द काउंसिल एट www.webstte.co.in बाय पेइंग रिक्वेस्ट ফি। অর্থাৎ তোমাদের যে ইভেন সেমিস্টার এক্সামিনেশন তোমরা বসতে চলেছো তারই তোমাদের সেমিস্টার ফি কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের যেটা অফিসিয়াল ওয়েবসাইট www.webstte.co.in এ এখানে একটা পোর্টাল তোমাদের দেওয়া থাকবে। তো কী কী আরও তোমাদের জানা উচিত সেগুলো দেখো। স্টুডেন্টস হ্যাভিং ব্যাক ইন দ্য External part of any sessional subject will also have to fill up online application form as casual students. যদি কোনো স্টুডেন্টসের ব্যাক থাকে এক্সটার্নালের অর্থাৎ তোমাদের ল্যাব পেপারে যদি কোনো সাবজেক্টে বা কোনো পেপারে ব্যাক থাকে তাহলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে অ্যাজ এ ক্যাজুয়াল স্টুডেন্ট হিসাবে। এ লিঙ্ক ক্যাপশনিং অ্যাপ্লাই অনলাইন ফর এক্সামিনেশন ইন অনলাইন প্রোটোকল মোড ফর দ্য ফোর্থ সেমিস্টার স্টুডেন্টস অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি September 2021। অর্থাৎ তোমাদের যে আমাদের স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট আছে www.webstte.co.in সেখানে 10 সেপ্টেম্বর বা 10 সেপ্টেম্বর থেকে কিন্তু একটা তোমরা পোর্টাল দেখতে পাবে। পোর্টালে ফর্মটা এরকমভাবে থাকবে যে অ্যাপ্লাই অনলাইন ফর এক্সামিনেশন ইন অনলাইন প্রোটোকল মোড ফর দ্য ফোর্থ সেমিস্টার স্টুডেন্টস অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি September 2021। সেখানে গিয়ে কিন্তু তোমরা রেগুলার বা ক্যাজুয়াল যারা আছো সবাই সেখানে গিয়ে কিন্তু তোমাদের সেমিস্টার ফিসটা কিন্তু দিতে হবে। এলিজিবল ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু এন্টার দেয়ার রেজিস্ট্রেশন নাম্বার আফটার ক্লিকিং দ্য অ্যাবাভ মেনশন লিঙ্ক ফর ইনিশিয়েটিং দ্য প্রসেস অফ ফর্ম ফিল আপ। তো যারা রেগুলার বা ক্যাজুয়াল যারাই এলিজিবল তারা তোমরা কিন্তু প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দেবে এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের ইনিশিয়াল ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে। অন প্রোভাইডিং দ্য রেজিস্ট্রেশন নাম্বার বাই দ্য স্টুডেন্টস দ্য পোর্টাল উইল ডিসপ্লে স্টুডেন্ট ডিটেলস অ্যালং উইথ দ্য এলিজিবিলিটি ফর অ্যাপিয়ারিং অ্যাজ রেগুলার অ্যান্ড ক্যাজুয়াল স্টুডেন্ট অ্যাজ দ্য কেস মে বি। তো রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার সাথে সাথে স্টুডেন্ট তোমরা কিন্তু তোমাদের ডিটেলস পেয়ে যাবে এবং তোমরা রেগুলার না ক্যাজুয়াল হিসাবে অ্যাপিয়ার হচ্ছ সেটাও কিন্তু তোমরা সেখানেই দেখতে পেয়ে যাবে। স্টুডেন্টস উইল হ্যাভ টু প্রোভাইড দেয়ার মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি ইন দ্য গিভেন স্পেস অ্যান্ড উইল হ্যাভ টু ক্লিক দ্য ট্যাব সাবমিট অ্যান্ড পে ফিস। তো যারা ফোর্থ সেমিস্টার বা সেকেন্ড ইয়ারের ইভেন্ট সেমিস্টারে তোমরা বসতে চলেছো তোমরা কিন্তু তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি তোমরা সেখানে দেবে এবং সাবমিট অ্যান্ড পে ফিস অপশানে গিয়ে ক্লিক করবে। ফর পেমেন্ট অফ দ্য ফি স্টুডেন্ট হ্যাভ টু সিলেক্ট মোড অফ পেমেন্ট ফ্রম দ্য নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অর ইউপিআই অ্যান্ড পে ফি ফি। অর্থাৎ তোমরা অনলাইনে যে কোনো মোড কিন্তু তোমরা যে কোনো মোড চয়েস করে কিন্তু তোমরা পেমেন্ট করতে পারো, যেমন ব্যাঙ্কিং হতে পারে, ডেবিট কার্ড হতে পারে, ক্রেডিট কার্ড হতে পারে, ইউপিআই বা যে কোনো অনলাইন সাইট থেকে কিন্তু তোমরা এই ফিসটা দিতে পারবে। এ অল রেগুলার স্টুডেন্টস উইল হ্যাভ টু পে অফ ₹200। তো যারা রেগুলার ক্যান্ডিডেট আছো বা রেগুলার ক্যান্ডিডেট তোমরা সেমিস্টার এক্সামিনেশনে বসবে ডিপ্লোমা ফোর্থ সেমিস্টারে তোমাদের কিন্তু ₹200 হচ্ছে সেমিস্টার ফিস।
অল ক্যাজুয়াল ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু পে অফ রুপিস 120। তো যারা ক্যাজুয়াল স্টুডেন্টস তাদের কিন্তু তোমাদের সেমিস্টার ফিস দিতে হচ্ছে 120 টাকা। লাস্ট ডেট ফর সাবমিশন অফ অনলাইন ফর্ম অ্যান্ড পেমেন্ট অফ ফি বাই দ্য কনসার্ন স্টুডেন্টস ফর দ্য ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশন ইজ 16 সেপ্টেম্বর 2021 আপ টু 11:30 PM। তো তোমরা এই তোমাদের যে ফর্ম ফিল আপ সংক্রান্ত যে অনলাইন পোর্টালটা থাকবে সেটা কিন্তু তোমরা লাস্ট পেমেন্ট করতে পারবে 16 সেপ্টেম্বর 2021 রাত্রি 11:30 পর্যন্ত। আফটার সাকসেসফুল পেমেন্ট অফ দ্য এক্সামিনেশন ফি অ্যাপ্লিকেশন ডিটেলস অফ দ্য স্টুডেন্টস উইল অটোমেটিক্যালি রিচ দেয়ার রেসপেক্টিভ ইনস্টিটিউট পোর্টাল ফর অনলাইন ভ্যালিডেশন বাই দ্য ইনস্টিটিউট অথরিটি। অর্থাৎ তোমরা সাকসেসফুল পেমেন্ট করার পর কিন্তু এই তোমরা যে ফর্ম ফিল আপটা করলে সেটা কিন্তু তোমরা যে ইনস্টিটিউটে পড়াশোনা করছো সেই ইনস্টিটিউটের কাছে কিন্তু এই ব্যাপারটি বা এই তথ্যটি কিন্তু তোমাদের চলে যাচ্ছে ইনস্টিটিউট অথরিটির কাছে। ডিউরিং পেমেন্ট অফ দ্য ফি ইফ অনলাইন ট্রানজ্যাকশন অফ এনি স্টুডেন্ট সো স্পেন্ডিং ফর এ প্রোলং টাইম হি অর সি হ্যাজ টু রাইট ইমিডিয়েটলি টু দ্য কাউন্সিল অ্যাট হেল্প ডেস্ক অ্যাট দ্য রেট WEBSCTE.co.in। যদি কোনো স্টুডেন্টসের দেখতে পাচ্ছ যে তোমাদের অনলাইন যে পেমেন্টটা সেটা পেন্ডিং হয়ে আছে অনেকক্ষণ ধরে, তাহলে তোমরা যারা সেমিস্টার এক্সামিনেশন দেবে তারা কিন্তু ইমিডিয়েট কাউন্সিলকে একটা মেল করবে। কোন মেলে মেল করবে? না হেল্প ডেস্ক অ্যাট দ্য রেট WEBSCTE.co.in। লাস্ট ডেট ফর অনলাইন ভ্যালিডেশন অফ দ্য এলিজিবিলিটি অফ দ্য স্টুডেন্টস বাই দ্য ইনস্টিটিউট অথরিটি ইজ 17 সেপ্টেম্বর 2021 আপ টু 11:30 PM। অর্থাৎ সমস্ত স্টুডেন্টদের ইনস্টিটিউটের যে ফর্ম ফিল আপ করলো না করলো এই ব্যাপারটি কিন্তু লাস্ট ডেট হচ্ছে দেখবার জন্য 17 সেপ্টেম্বর 2021। অর্থাৎ তোমাদের কিন্তু সবাইকে 16 সেপ্টেম্বরের মধ্যেই ফর্ম ফিল আপটা করে নিতে হবে এবং ইনস্টিটিউট কিন্তু 17 তারিখ লাস্ট ফাইনাল যারা যারা ফর্ম ফিল আপ করলো সেই লিস্টটা কিন্তু কাউন্সিলে তারা পাঠিয়ে দিচ্ছে। ডাউনলোডিং অফ ই অ্যাডমিট কার্ড, তোমরা কবে থেকে এই সেমিস্টার পরীক্ষার অ্যাডমিট কার্ডটা পাবে? তো ই অ্যাডমিট কার্ড অফ দ্য ভ্যালিডেটেড স্টুডেন্টস উইল বি অ্যাভেলেবল ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য কাউন্সিল www.webscte.co.in অন অ্যান্ড ফ্রম 20 সেপ্টেম্বর 2021। ফ্রম দ্য লিঙ্ক ই অ্যাডমিট কার্ড ফর এক্সামিনেশন ইন অনলাইন প্রোডাক্ট কোড মোড ফর দ্য 4th সেমিস্টার স্টুডেন্ট সেপ্টেম্বর 2021। অর্থাৎ তোমাদের ই অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল থাকবে এই পোর্টালে 20 সেপ্টেম্বর থেকে। তো তোমাদের সেমিস্টার এক্সামিনেশান স্টার্ট হচ্ছে 23 থেকে, তো তোমরা 20 সেপ্টেম্বর থেকে কিন্তু তোমরা ই অ্যাডমিট কার্ড পেয়ে যাচ্ছ। তো এটাই ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের তরফ থেকে যারা এবছর 4th সেমিস্টারের স্টুডেন্টস তাদের জন্য গাইডলাইন্স। তো 4th সেমিস্টার যারা সেমিস্টার এক্সামিনেশান দিতে চলেছ এক্সটার্নাল ইন্টারনাল, সবাইকে বেস্ট অফ লাক, খুব ভালো করে তোমরা পরীক্ষা দাও, সবাই ভালো থেকো, ধন্যবাদ।